ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট ক্রেতারা আসছেন বাজার দর যাচাই করছেন হাটের খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী ও যশোরে আছেন আজিজুল হক সরাসরি প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে এই যে মাত্র ছয় দিন বাকি রয়েছে পবিত্র কুরবানি ঈদেরটা আর কুরবানিকে কেন্দ্র করে একটা মানিকগঞ্জের যে সবচাইতে বড় যে একটা যমুনা পাড়ের আরিচার হাটটি তা কিন্তু জমে উঠেছে বেচা কেনাও কিন্তু ওটা আমরা দেখছি এখন দর কষাকষির মাধ্যমে ক্রেতারা তারা ওটা তা বিক্রেতা ক্রেতার মধ্যে কিন্তু খামারদের মধ্যে দর কষাকষি হচ্ছে এটা খামারা বলছেন গো খাদ্যের যে হারেটা দাম বৃদ্ধি পেয়েছে সেই হারে কিন্তু পশুর দামটা বৃদ্ধি পায়নি এটা আবার কেতারা বলছে গরুর দামটা অনেক রয়েছে এটা যার জন্য কিন্তু ধর কষাকষি চলছে এটা কিছু কিছু বেচা হচ্ছে যমুনা পাড়ের এই হাটটি শুধু মানিকগঞ্জ নয়টা সিরাজগঞ্জ পাবনা রাজবাড়ি ফরিদপুর সহ জেলাটা বিভিন্ন স্থান থেকে পশু এসে থাকে এই হাটটিতে নদী এবং মহাসড়ক হয়ে সহজে পশু আনা যায় এছাড়াও জেলাটা খুঁটছা কেতারার পাশাপাশি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বিল্লাট নরসিদ্দির পশুর ব্যবসায়ীরা এখানের থেকে কিন্তু একটা পশু কিনছে এই মুহূর্তে এইটা হাটটিতে সিসি ক্যামেরাটা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে এটা পর্যাপ্ত নিরাপত্তার জন্য একটা পুলিশ টহল আমরা দেখেছি এটা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এটা গরুগুলোর যে বড় গরুর তুলনায় মাঝারি বা ছোট গরুর চাহিদা আসলে সবচেয়ে বেশি রয়েছে বিশেষ করে সত্তর হাজার থেকে শুরু করে এক লাখ বা দেড় লাখ টাকার মধ্যে যে পশুগুলো রয়েছে এইটা পশু। কিন্তু বা চাহিদা সবচেয়ে বেশি রয়েছে গরুর পাশাপাশি মহিষ ছাগল ওটে ভেড়াও কিন্তু এটা এখানে বেঁচে কিনা হচ্ছে আমরা দেখছি দীর্ঘ সময় ধরে কিন্তু এই এখানে অনেকে খামের হচ্ছে এক বা একাধিকটা পশু নিয়ে এখনো কিন্তু যেহেতু এটা একদম যমুনার পার পার্শ্ববর্তী এইটা নদীর পারে এই যে হাটটি রয়েছে যার জন্য কিন্তু এখনো পশুগুলোটা একদম টলারে করে টাকে করে এবং বিভিন্ন চর অঞ্চলের যেহেতু মানিকগঞ্জ এবং পাবনা রাজবাড়ির বিভিন্ন রয়েছে দ্বীপ চর এবং কি সেই চরগুলো থেকে কিন্তু এই পশুগুলো সবচেয়ে বেশি এবং কি খামাররা এবং কি যারা একদমটা খামারে দুইটা চারটা পাঁচটা এবং দশটা বিশটা করে পশুটা পালন করে থাকে তারাই কিন্তু এখানে নিয়ে এসেছে তারা কিন্তু বেচা কিনা হচ্ছে অর্থাৎ বলতে পারে একদম তিনও মূল পর্যায় থেকে একটা পশুগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং কি বেচা কিনা হচ্ছে তবে ক্রেতার সংখ্যাটা দাবি করা হচ্ছে এই মুহূর্তে কম রয়েছে তবে পাইকারি ক্রেতার সংখ্যা বেশ রয়েছে যেহেতু ঢাকা চট্টগ্রাম রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পশু এবং ক্রেতা বিক্রেতা এসেছে এবং দর কষাকষির মাধ্যমে তা বেচা কেনা হচ্ছে এছাড়াও যদি আপনাকে বলার চেষ্টা করি যে এইটা হাটটি এটা সপ্তাহে দুই দিনটা বসে থাকে এটা মঙ্গলবার এবং শুক্রবার এই দুই দিন দুই দিনের এটা হাটে 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 কিন্তু চার থেকে পাঁচ কোটি টাকা একটা পশু হয় আর জেলার ভিতরে এবারটা এক লাখটা উনত্রিশ হাজার তিনশো তিনটি পশু আসলে এই প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য জেলা প্রশাসন জেলা সম্পদ অধিদপ্তরের যে তথ্য রয়েছে আমাদের এই মুহূর্তে যশোরে রয়েছে আজিজুল হক আমরা যশোরের পশুটা যে বেছে কিনা তার সর্বশেষ জানার জন্য যশোর চালবে আজিজ কি অবস্থা সেখানকার ঠিক শেষ মুহূর্তে জমি দেশের সবচেয়ে বড় কুরবানি পশু হাট এই সাত মাইল হাট আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যশোর জেলা ছাড়াও আশপাশের কয়েকটি জেলার মানুষ যারা গরু খামার ব্যবসায় ব্যবসা করেন তারা কিন্তু তাদের গরু খামার থেকে গরু নিয়ে এই পশুহাটে এসেছেন এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে গরু ব্যবসায়ী আছেন তারা এখান থেকে গরু কিনছেন এখন এবং এখান থেকে গরু কিনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সরবরাহ করেছেন এই যে পশুহাট আছে এটি কিন্তু সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার এই পশুহাটটি বসে এবং এই পশুহাটে পর্যাপ্ত পরিমাণে গরুর সরবরাহ এবং দামের দিক থেকে তার হাটের তুলনায় কিন্তু কম হয় কিন্তু মানুষের চাহিদা বেশি এবং আমরা দেখতে পেয়েছি প্রতি বছর কিন্তু এখানে বড় পশুহাট বসে এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম হয় এখানে আমরা দেখতে পেয়েছি তবে কি সাধারণ ক্রেতা আমাদেরকে বলছেন যে এবার পরিমাণ গরু সরকার হলেও কিন্তু গরুর ক্রেতার সংখ্যা কম এবং তারা যে পরিমাণ তাদের খরচ হয়েছে সে পরিমাণ কিন্তু তারা গরুর দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এছাড়া সাধারণ ক্রেতারা আমাদেরকে বলেছেন যে এই হাটে ব্যাপক চাই এই হাটের ব্যাপক চাহিদা থাকলেও কিছু অব্যবস্থা বানার কারণে কিন্তু এখানে যারা দূর দূরান্তের ক্রেতা আছেন তারা তারা ক্রেতা ক্রেতা আছেন তারা কিন্তু এখানে এসে যে গরু বিক্রয় করতে গিয়ে নানান দুর্ভোগ পথ হয় এছাড়া আপনি জানেন যে মহাসড়কের পাশে কিন্তু গড় যে হাট সেটি বসা নিষিদ্ধ থাকলেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে মহাসড়কের পাশেই কিন্তু যারা ট্রাক ট্রাক থেকে কিন্তু গরুর লোড আনলোড করা হচ্ছে তো এই ছিল বেরাপোল সাত মাইল পশুহাট থেকে যে এবারে কুরবানি ঈদের শেষ মুহূর্তে যে গবাদি পশুহাট যা আছে এই ক্রেটাচা জমা জমি উঠেছে তার সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম যশোর ও মানিকগঞ্জে